দীর্ঘদিন ধরে চলে আসা খাকে উর্দিতে আর নয় মন্দিরে গেলেই এবার দেখা যাবে গেরুয়া বসন্তারী পুলিশের কি শুনে চমকে কেনেন ভাবছেন তো হঠাৎ কি হলো উড়তি ছেড়ে পুলিশ কেন গেরুয়া বসন করলো তবে এর পিছনে বড় কারণ রয়েছে এখন থেকে ওই পোশাকেই মন্দিরের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন তারা আদ্যপ্রান্ত পুরোহিতের বেশেই তারা ধরা দেবেন পুণ্যার্থীদের কাছে গেরুয়া বসন কপালে তিলক গলায় রুদ্রাক্ষ থাকবে তাদের মন্দিরের গর্ভগৃহের দায়িত্বে যেসব পুলিশ কর্মী থাকবেন তাদের ড্রেস কোড হতে চলেছে এটাই রেকর্ড ভেঙে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তের সংখ্যা বাড়ছে এ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পুলিশ কমিশনারেট এখন কাশী বিশ্বনাথের গর্ভগৃহে পুলিশ কর্মীদের পোশাক পুরোহিতদের মতো হবে এখানে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের গলায় রুদ্রাক্ষ কপালে শ্রীপুণ্ড এবং গেরুয়া পোশাক পরতে দেখা যাবে বর্তমানে মন্দিরে যেভাবে পুলিশ মোতায়েন রয়েছে তাতে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা বিপাকে পড়ছেন এছাড়া দুর্ব্যবহারের মতো অভিযোগও পাওয়া যাচ্ছিল এই বিষয়টি বিবেচনা নিয়ে বারাণসী পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল সিদ্ধান্ত নিয়েছেন যে মন্দিরে পুলিশিং করার একটি পৃথক ব্যবস্থা থাকা উচিত যার জন্য কাশী বিশ্বনাথ মন্দিরে গর্ভগৃহে পুরোহিতদের পোশাকে বিশেষভাবে পুলিশ মোতায়েন করা হবে কেন হঠাৎ ইউনিফর্ম বদল বারাণসীর পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল যিনি এই ইউনিফর্ম বদলের নির্দেশ দিয়েছেন তিনি জানান আগত পূর্ণার্থীদের সঙ্গে পুলিশ যাতে মেলে মিশে যায় তার জন্যই এই সিদ্ধান্ত মন্দিরের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক বাছা হয়েছে ভিড় সামলাতে গিয়ে অনেক সময় পূর্ণার্থীদের রোষের মুখে পড়তে হয় পুলিশকে কথা কাটাকাটি হাতাহাতের ঘটনাও আকছাড় হয় সেখানে মন্দিরের পুরোহিতরা কিছু বললে ভক্তরা তা পুলিশের কাজ সহজ করতে করতে এবং বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি তৈরি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশদের ভাষীয় হতে বলা হচ্ছে কমিশনার বলেন ভক্তরা সাধারণত পুরোহিতের কথা সহজেই মেনে নেন অতএব এই ধরনের জায়গায় পুলিশ সদস্যদের পুরোহিতের পোশাক হবে তিনি বলেছিলেন যে এখানে মোতায়েন পুলিশ কর্মীরা ভক্তদের বাবা বিশ্বনাথের দর্শনের জন্য কোথায় মনোনিবেশ করবেন সেই সম্পর্কেও নির্দেশনা দেবেন কারণ ভিড়ের সময় ভক্তরা মন্দিরের আলোয় হারিয়ে যায় এবং বাবা বিশ্বনাথের দর্শন পেতে অক্ষম হয় কমিশনের পুলিশ অফিসার বলেন সব পুলিশই যে পুরোহিতের সাজে থাকবে তা নয় কিছু পুলিশ সদস্যকে তাদের ইউনিফর্মে মোতায়েন করা হবে এবং মহিলা পুলিশ সদস্যরা নারীদের দর্শনের পরে এগিয়ে যাওয়ার জন্য আবেদন করতে থাকবে তিনি আরও বলেছিলেন যে এই নতুন পরীক্ষায় কোনো স্পর্শ নীতি থাকবে না কারণ পুলিশ সদস্যরা সাধারণত ভিআইপি চলাচলের সময় ভক্তদের সরিয়ে দেয় এতে তাদের কষ্ট হয় এবং তারা নেতিবাচক চিন্তা নিয়ে মন্দিরে ছেড়ে চলে যায় মোহিত আগরওয়াল পুলিশ কমিশনার তিনি কি বলেছেন শোনাব আপনাদের পুরে বিশ্বমে এক প্রসিদ্ধ মন্দির হয় প্রতিদিন চার থেকে পাঁচ লাখ আতে হ্যাঁ और बहुत दूर दूर से श्रद्धालु आते हैं देश के कोने कोने से आते हैं तमिलनाडु आंध्र प्रदेश कर्नाटका महाराष्ट्र तो हम चाहते हैं कि यहाँ से एक पॉजिटिव एक इमेज लेकर के एक संतुष्टि की भावना लेकर के एक, एक अच्छे दर्शन उनको भगवान के हुए इस भावना के साथ यहाँ से जाएं तो इसके लिए चूँकि भीड़ एक तरफ भीड़ भी ज़्यादा है और एक तरफ हमको दर्शन भी उनको सुलभ कराने हैं तो भीड़ को हमको आगे भी बढ़ाना होता है तेज़ी से ताकि अन्य श्रद्धालुओं को भी दर्शन हो जाए तो जब पुलिसकर्मी वर्दी में होता है और ऐसे श्रद्धालुओं को वो आगे बढ़ाता है तो श्रद्धालु को थोड़ी सी ठेस पहुँचती है कि हमको धक्का दिया गया है हमको वहाँ से हटा दिया गया लेकिन जो हमारे अर्चक होते हैं जो हमारे पुजारी होते हैं पंडित होते हैं हमारे तो प्राय ऐसे इन लोगों के प्रति एक श्रद्धा की भावना होती है और वो लोग जो भी कहते हैं उसको हम स्वीकार करते हैं और उसका पालन करते हैं ये हिंदू धर्म की इस तरह की धारणा पूर्व से रही है तो इन पुलिसकर्मियों को इसी के तहत जो है अर्चक के कपड़े पहनाए जा रहे हैं ताकि यदि वो इन श्रद्धालुओं को वहाँ से हटाएं तो उनको कोई ठेस ना पहुँचे उनको खराब ना लगे और दूसरा कभी कभी श्रद्धालु मंदिर की जो आभा है उसको देख करके इतने उसी को देखते रह जाते हैं भगवान के दर्शन कर ही नहीं पाते हैं जो है तो ये अर्चक पुलिस के पुलिसकर्मी जो है अर्चक के वेज में उनको गाइड भी करेंगे कि उनको कहाँ देखना है भगवान कहाँ पर स्थापित हैं ताकि उनको सुगम दर्शन हो सके इन दो उद्देश्यों के लिए ये प्रयोग किया जा रहा है और इनके साथ में हम वर्दी में भी कुछ लोग लगाएंगे महिला पुलिसकर्मी रहेंगी प्रयास ये रहेगा कि जिन महिलाओं महिला श्रद्धालु हैं उनको पुलिस कर्मचारी कोई भी टच ना करे और पुरुषों को भी या तो अर्चक आगे बढ़ाएं या महिला पुलिसकर्मी आगे बढ़ाएं ताकि एक अच्छी काशी विश्वनाथ मंदिर गोटा विश्व प्रसिद्ध एखे प्रत्येक दिन चार के पांच लक्ष भक्त तो आशे देश के विभिन्न जैगा चाहिए ভালো ভাবনা নিয়ে ফিরুক পুলিশ কর্মীরা পোশাক পরে থাকলে অনেকের মনে অন্যরকম ভাবনা জাগে আর পূজারীদের প্রতি আলাদাই একটা শ্রদ্ধা রয়েছে আর সেই কথাই ভেবে এই সিদ্ধান্ত পোশাকে বেশ কিছু পুলিশ কর্মী থাকবে কমিশনার মোহিত আগরওয়াল জানিয়েছেন ভিআইপি মুভমেন্টের সময় এটি এরাতে দৌড়ে দিয়ে একটি গোল তৈরি করা হবে এতে ভক্তরা ধাক্কা না খেয়ে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবেন তিনি আরও বলেন মন্দিরে ডিউটি করা পুলিশ सदस्य दे तीन दिन ट्रेनिंग हो हाँ कारण मंदिर ड्यूटी थका ड्यूटी थे के, थाना ड्यूटी थे सम्पूर्ण आलादा बड़ी संख्या में श्रद्धालु यहाँ पर आते हैं और बीच बीच में यहाँ पर वी आई मूवमेंट भी होता है तो जब कोई वी आता है तो प्राय पुलिसकर्मी अन्य श्रद्धालुओं को धक्का देके हटाते हैं ताकि वीआईपी को मार्ग आगे बढ़ने का मिल जाए जिससे जिन व्यक्ति को धक्का लगता है जिनको पुलिसकर्मी हाथ से हटाते हैं तो एक नेगेटिव फीलिंग पुलिस के प्रति प्रशासन के प्रति उनके मन में आती है और इस बात का वो जिक्र फिर वो दस जगह जा कर के कहते हैं कि हमको पुलिसकर्मी ने धक्का मार के हटा दिया तो हम लोगों ने यहाँ पर ये यह पॉलिसी बनाई है कि, कि किसी भी श्रद्धालु को हम हाथ से धक्का नहीं देंगे उसकी जगह अगर कहीं पर जरूरत है क्राउड कंट्रोल की वी का मूवमेंट है तो हम रस्सों का सहारा लेंगे हमारे चार सिपाही दोनों तरफ रस्से लेकर के चलेंगे और श्रद्धालु स्वतः ही रस्सों के बाहर रहेंगे तो इस तरह की पुलिसिंग का प्रयास किया जा रहा है कि बिना किसी को धक्का दिए सभी को सुगम दर्शन भी हो जाए और हमारी वहाँ पर कानून व्यवस्था लॉ एंड ऑर्डर भी बना रहे मंदिर सदस्यों मुतन करा हो तर भ प्रशिक्षण देवा हो মৃতভাষী হওয়ার পাশাপাশি তাদের অন্যান্য ভাষায় কিছু জ্ঞান দেওয়া হবে যাতে তারা অন্য রাজ্য থেকে আগত ভক্তদের বোঝাতে পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে মন্দিরে একটি হেল্প ডেস্কের ব্যবস্থা করা হচ্ছে তিনি আরও বলেছিলেন যে প্রশিক্ষণের সময় পুলিশ সদস্যদের কাশির গুরুত্বপূর্ণ স্থানগুলি সম্পর্কেও বদা হবে এবং ভক্তদের দেওয়ার জন্য তাদের প্রচারপত্রও দেওয়া হবে এর মাধ্যমে তারা ভক্তদের যা যা কৌতূহল পুরোপুরি মেটাতে পারবে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে